আসসালামু আলাইকুম, ফালিজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই ঈদে বিরিয়ানি লাভাররা নিচ্ছ রেস্টুরেন্টের স্বাদে বিরিয়ানিগুলোকে খুব মিস করবে। তার মধ্যে একটি অন্যতম বিরিয়ানি হলো নবাবী বিরিয়ানি। আর আজকের রেসিপি হলো নবাবী বিরিয়ানি তৈরি করার রেসিপি। কিভাবে আপনারা বাসায় রেস্টুরেন্টের স্বাদে নবাবী বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। চলেন তাহলে দেখি কিভাবে এই নবাবী বিরিয়ানিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এই নবাবী বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি ফার্স্টে কিছু পেঁয়াজকে বেরেস্তা করে নিব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তীতে ব্যবহার করার জন্য 3 টেবিল স্পুন তেল আমি তুলে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছু বাদাম ভাজব। এখানে আমি আমন্ড বাদাম এবং কাজু বাদাম ইউজ করলাম। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি ভেজে নিচ্ছি কিশমিশ। এ পর্যায়ে আমি একটি সসপ্যানে কিছু খাসির মাংস নিয়ে নিব। আমি এখানে 700 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি এখন একটি হাঁড়িতে মাংসগুলোকে বিছিয়ে দিচ্ছি সমানভাবে। আর আমি যে হাঁড়িটাতে রান্না করব বিরিয়ানিটা সেটাতে আমি ম্যারিনেট করব, যেন আমাকে ডাবল কিছু ইউজ করতে না হয়, মশলাগুলো যেন একটা হাঁড়ির মধ্যে থাকে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দই। দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি ব্লেন্ডারে। এরপর যে দিচ্ছি ধনিয়া পাতা, এরপর আমি দিব পুদিনা পাতা, এরপর দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ। এখানে আমি সবগুলো বেরেস্তা করা পেঁয়াজ দিব না, অর্ধেকের চেয়ে একটু বেশি দিব। একটু ভেঙে দিচ্ছি বেরেস্তাগুলো, বাকিটা রাখলাম পরবর্তীতে ডেকোরেশনের জন্য। আর দিয়ে দিচ্ছি 3 স্পুন তেল, যেটা আমি বেরেস্তা করার পরে যে তেলটা ছিল নিয়েছি ওটাই। এরপর দিচ্ছি ব্লেন্ড করা কাঁচামরিচ 1 টিস্পুনের চেয়ে একটু বেশি। আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো পরিমাণ লিখে দিব। দিয়ে দিচ্ছি পেঁপে বাটা 1.5 চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ করে। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরার গুঁড়ো 1 টিস্পুন। এখন এগুলোকে ভালো করে মিক্সড করব, যেন মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। একটু ভালো করেই মশলাগুলো ম্যারিনেট করব, যেন ভালো করে সবগুলো মশলা মাংসের ভিতরে থাকে। এখন আমি এটাকে ঢেকে দিব। চাইলে আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। এভাবে আমি 2 ঘন্টা কে ম্যারিনেট করে রেখে দিব। এই পর্যায়ে আমি আরেকটি প্যানে কিছু পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি নিব। এখানে আমি চালগুলোকে প্রসেসিং করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 3 টিস্পুন লবণ ইউজ করব। একটু লবণের পরিমাণটা বেশি দিচ্ছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা, শাহি জিরা 1 চামচ, 2টা দারুচিনি, 4-5টা লং, এলাচ 3টি, গোলাপের পাপড়ি সামান্য। গোলাপের পাপড়িগুলো অবশ্যই শুকনো গোলাপের পাপড়ি হতে হবে। এখন আমি এগুলোকে ভালো করে বয়েল করব। এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল আসবে। সাথে আমি অ্যাড করব পুদিনা পাতা,
যার ফলে সুন্দর একটা স্মেল পানিতে আসে চালের মধ্যে অ্যাড হয়ে যায়। এটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আমার ধুয়ে রাখা চালগুলো। চালগুলোকে ধোয়ার পরে পানিগুলো ঝরিয়ে নিয়েছি যেন ঝরঝরে হয়। এখানে আমি আধা কেজি চাল ইউজ করলাম। চালগুলোকে এখানে পুরোপুরি সিদ্ধ করব না, 50% সিদ্ধ করব, বাকিটা আমি যখন দমে দিব তখন হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এখানে একজ্যাক্ট কোনো টাইম আপনাদেরকে বলছি না, কারণ হয়তোবা চালের নতুন পুরাতন একটা ব্যাপার থাকে, একটু ঢাকনা উঠিয়ে চেক করে নেবেন। চালগুলো একটু ভাঙা ভাঙা হলে বা হাত দিয়ে একটু দেখে নেবেন, পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না। একটু সিদ্ধ হয়ে আসলেই চালগুলোকে অবশ্যই ছেঁকে নিয়ে নেব। এখন আমি আপনাদেরকে মাংসটা দেখাচ্ছি যেটা ম্যারিনেট করে রাখলাম। উপরে একটু তেল ভেসে উঠছে, অর্থাৎ আমার এটা 2 ঘন্টা পরে মাংসগুলো কেমন হলো ম্যারিনেট। এখন আমি এখানে আমার সিদ্ধ করা চালগুলো, যে আমি সিদ্ধ করার পর চালগুলোর থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, যদি এখানে পানি ওগুলো থেকে যায় তাহলে আমার বিরিয়ানিটা ঝরঝরে হবে না। এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে। ভালো করে বিছিয়ে দিচ্ছি যেন কোথাও কোনো রকমের গ্যাপ না থাকে। একটু সাবধানের সাথে কাজটা করতে হবে যেহেতু ভাতগুলো গরম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা। ম্যারিনেট করার পরে যে বেরেস্তাগুলো ছিল সেগুলোই আমি সমানভাবে বিছিয়ে দিচ্ছি উপরে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিশমিশ, যেটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে। এরপর দিয়ে দিচ্ছি বাদামগুলো। এখানে আমি আমন্ড এবং কাজু বাদাম ইউজ করলাম, বাদামগুলোকে অবশ্যই ভেজে নেবেন। দিয়ে দিব 4-5টা ধনিয়া এবং পুদিনা পাতা। এ পর্যায়ে আমি দিয়ে দিব জাফরান। জাফরানটাকে আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। 1 কাপ গরম দুধে আগে থেকে ভিজিয়ে নিতে হবে যেন জাফরানের সুন্দর কালারটা ছাড়ে। এখন আমি এটাকে সমানভাবে চারিদিকে দিয়ে দিব ঘুরিয়ে, যেন প্রতিটিতে সুন্দরভাবে এটা মিক্সড হয়। দিয়ে দিচ্ছি 1.5 কাপ ঘি। ঘিটাকে আমি চারিদিকে দিয়ে দিব যেন সবগুলো মাংসে এবং বিরিয়ানির চাউলে ঘিটা ভালো করে প্রবেশ করে। এখন দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি, শুকনো গোলাপের পাপড়ি উপরে 4-5টা। এখন এটাকে আমি সিল করব। আমি এখানে ফয়েল পেপার দিয়ে সিল করতেছি। যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা আটা অথবা ময়দা দিয়েও সিল করে নিতে পারেন। আমি এখানে ঝামেলা কম হওয়ার জন্য সিম্পলি কাজটা করলাম। দিয়ে দিচ্ছি ঢাকনা। এখন এটাকে আমি চুলায় দিব। প্রথমে আমি চুলাতে এটাকে 5 মিনিট হাই হিটে একটু জ্বাল দিয়ে নিব। এরপর আমি একটি তাওয়াকে ভালো করে গরম করে নিয়ে এর উপর এটাকে দমে রাখব 25 মিনিট লো হিটে। মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হলো। অবশ্যই এই র্যাপটা খোলার সময় একটু সাবধানে খুলবেন, কারণ ফয়েল পেপারের ভিতরে অনেক বেশি গরম হয়ে থাকে এবং হাতে লাগতে পারে। দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হলো। এখন আমি নিচ থেকে মাংসগুলোকে উপরে তুলে দেখাচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়েছে কেমন। আর রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে, সিদ্ধ হলো পারফেক্ট এবং ঝরঝরেও হলো। মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভিতরে মশলাগুলো পারফেক্টভাবে ঢুকেছে।
এখন এটাকে ভালো করে মিক্সড করে পরিবেশন করব। এভাবে আপনারা খুব সহজে বাসায় এখন আপনারা রেস্টুরেন্টের সেই নবাবী বিরিয়ানির স্বাদ বাসায়ও পেয়ে যাবেন, ঠিক যদি এই প্রসেসিংয়ে আপনারা তৈরি করেন। পরিবেশন করার পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে এবং দেখতে কতটা সুন্দর লাগলো, খেতেও কিন্তু অসাধারণ। বাসায় তাহলে আপনারা এখন এভাবে তৈরি করে নবাবী বিরিয়ানিটা খেতে পারবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন। সবার ঈদ অনেক সুন্দর কাটুক। আসসালামু আলাইকুম।